নামে কি বা আসে যায় কাজে পরিচয় তবু নামে নামে মিলে গেলে বাড়ে সংশয়ে সংশয় কর্মেতে বীর করে নাম জশ খ্যাতি নামেরই পরশে কারো কত উন্নতি একই নামে সমাসীন দুই জন মিতালি কি হয় নাকি দ্বন্দ্ব ভীষণ নামে নামে টক্কর টক্কর নামে নামে প্রিয় দর্শক শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সোয়ান নামে নামে টক্কর একই নামের ভিন্ন ভিন্ন ব্যক্তি যারা স্ব স্বক্ষেত্রে প্রতিষ্ঠিতজন তাদের নিয়ে আপনাদের জন্য আমাদের এই অনুষ্ঠান আর আমাদের সাথে আজকে যে দুজন অতিথি আছেন তারা হচ্ছেন মডেল অভিনেত্রী এবং উপস্থাপক তাদের নাম বললে আপনাদের মনে এক ধরনের সংশয় তৈরি হয় ইনি কোনজন ইনি কি তিনি এইসব প্রশ্নের উত্তর নিয়ে মাঝে মধ্যেই তৈরি হয় বিভ্রান্তি সকলের সেই বিভ্রান্তির উত্তর খুঁজতেই আমাদের এই প্রয়াস আজ আমাদের যে অতিথি আছেন তাদের মধ্যে একজন হচ্ছেন মডেল এবং অভিনেত্রী ফরজানা চুমকি অন্যজন হচ্ছেন অভিনেত্রী এবং উপস্থাপক নাজনীন হাসান চুমকি আপনাদের দুজনকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আমি প্রথমে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে চুমকি হাসান চুমকির কাছে কিভাবে ওনার কাজটাকে মূল্যায়ন করে ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ডের জন্য ওনা ওর অভিনয় ও অসাধারণ ভালো অভিনয় করে ও আসলেই একজন গুণী অভিনেত্রী মানে এটা আমার দৃষ্টিতে আমি অসম্ভব আমি আপনি চুমকি আমার খুব কাছের বন্ধু মানে আমাদের মনের কথা পেটের কথা সবই একজন আর শুধু নামই মিল না আপনাদের বেশ মিল আছে যথেষ্ট মানে ফারজানা চুমকির সবচাইতে প্রিয় যে জিনিসটা আমার সেটা হলো হাসি ওর অনেক বিষয় আছে যেটা আমার কাছে অনেক ঈর্ষণীয় মনে হয় তার মধ্যে একটা হলো যে ও এখনো থিয়েটারটা কন্টিনিউ করছে আমি যদি বলি যে ফারজানা চুমকিকে যদি নাজনিন হাসান চুমকি হতে হয় তাহলে কেমন লাগবে আপনার

সরাসরি অনেক কথা বলতে কিন্তু পারি না যেটা ও খুব ভালো পারে ওর জায়গাতে আমি গেলে এই কাজটা সবার আগে করবো তারপর যেটা করব ও আরেকটা একটা বিষয় তো অবশ্যই বলতে হবে যে সে কিন্তু একজন তারকা সে একজন মানে লাক্স ফটো সুন্দরী ছিল মানে ওর চেহারাটা এত সুইট একটা পুতুলের মতো ওর হাসিটা এত সুন্দর এবং ও যখন মডেল হিসাবে টিভিতে আসলো আমি সত্যি মুগ্ধ হয়েছিলাম আমি জাস্ট এই দুইটা জিনিস ওর কাছ থেকে চেয়ে দিব আর আপনি আমি ওর ভিতরে যে গুণ আছে অভিনয় অভিনয় করার যে ক্ষমতাটা সেটা আমি ওর কাছ থেকে নিয়ে নেব চমৎকার আপনার চোখে কে বেশি সুন্দরী অবশ্যই সে তাই কারণ ওর আমি বাহ্যিক চেহারাটা যদি বাদ দিই ও ভীষণ ভালো মনের মেয়ে এবং সে অনেক কিছু পজিটিভ দেখার চেষ্টা করে এবং আমার দেখা ওর মুখ থেকে আমি অন্যের সমালোচনা খুব কম শুনেছি এবং বড় একটা গুণ অনেক অনেক বড় একটা গুণ এবং আমি যখনই কোনো সিদ্ধান্ত ওর কাছে গিয়েছি নিতে গিয়েছি ও চমৎকারভাবে আমাকে ক্লিয়ার করে দিয়েছে সেখানে কিন্তু নেগেটিভ পজিটিভ দুইটা সাইডও আমার কাছে তুলে ধরেছে এবং কখনোই বলেনি যে তুই এই পজিটিভটাই কর কিন্তু বোঝানোর চেষ্টা করেছে যে আমার মনে হয় তুই এটা করার চেষ্টা কর আচ্ছা আপনি তার মানে বলছেন যে ওনার বাহ্যিক মানে ভেতরের যে সৌন্দর্যটা সেটাই ওনার চেহারা আসে আচ্ছা আপনি বলেন এখন আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো নাজনিন হাসান চুমকি অসম্ভব সুন্দরী ও বাইরেও সুন্দর ভেতরেও সুন্দর এখন যদি ও বলতে পারেন হ্যাঁ আমি না আমি না তুই আমি এটা মানব না আমার দুটো চোখ আছে ওর দুটো চোখ আমার নাক আছে ওর নাক আছে আমার ঠোঁট আছে ওর হাসিটা দেখেন কি আমাকে বললো দেখেন আপনি হাসছে আসলে দুজনে হাসি খুবই সুন্দর জি আসলে ও সুন্দর ডেসক্রিপশন দিয়ে আমারটা বললো আমি অত ডেসক্রিপশনে যাব না বাট আমি ওর মধ্যে আমি এখন পর্যন্ত আমি খারাপ কিছু পাইনি আপনাদের নামটা কার বেশি সুন্দর কোন নামটা বেশি নামটা একদম অপছন্দ হ্যাঁ এটার কিন্তু ঘটনা আছে ও যেদিন প্রথম শুনেছিল যে সাব্বির আহ একজনের সাথে অভিনয় করতে যাচ্ছে যার নাম হলো চুমকি মানে চুমকিপ্তিটাকে আমাদের সেটে যে এই চুমকিটাকে দেখতে যেতে হবে চুমকি চুমকিকে দেখবো দেখ তা আমি মিডিয়াতে আসছি আমি চুমকি কোন চুমকি নাম আমি পাইনি আমি ভাবছি আমি একাই চুমকি থাকবো ও আচ্ছা এখন আবার আরেকটা মেয়ে চুমকি আসলাম যাব দেখতে তারপর যে দেখলাম ওর সাথে পরিচয় হলো ব্যাস ওই পর্যন্তই আচ্ছা তারপর যখন আমরা একটা নাটকে কাজ করতে গেলাম সেটা ছিল গাজী রাকায়েতের একটা ধারাবাহিকের নাটক পরিবার একটি কোম্পানি হ্যাঁ রাইট তো ওইটা করতে গিয়ে ও আর আমি এত ক্লোজ হয়ে গেলাম দুজনে যে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে ওকে আমার কতটা ভালো লেগেছে তারপর থেকে আমাদের ফ্রেন্ডশিপটা বেশ শক্ত এখন পর্যন্ত আছে তো সেই ক্ষেত্রে নাম আসলে দুজনেরই সুন্দর কারণ ওর নামটা সুন্দর বলে ও হয়তো আমার নাম শুনে আসলে সেই না আমি আসলে আসছিলাম চুমকি নামতে আমার খুব একটা পছন্দ না না দুস্ত অনেক সুন্দর নাম আচ্ছা পছন্দ আচ্ছা এই একটা ক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে একটু আমি এখন জানতে চাইবো আপনাদের নামের সাদৃশ্য থাকার কারণে নিশ্চয়ই বিভ্রান্তিতে তো পড়তে হয় তাই না আমাদের এখানেই তো সম্ভবত আপনাকে ইউনিভার্সাল ফোন কি ভাবে কল করা হয়েছিল আপনারা কি প্রায় এরকম হয় যে ওর ফোন আপনাকে রিসিভ করতে হয় ভেন্টি তৈরি হয় যখন সাব্বিরের সাথে আমি কাজ করতে যাই মানে দর্শক ওখানে যারা আসেন শুটিং দেখতে তারা তো জানে যে এখানে চুমকি আ আছে সাববীর ভাইও আছে ওই জিজি দেখতে দেখতে দেখ সাববীর ভাইর ওই আমুলকিত সাববীর ডাক না তোর বো বলে আমাকে ভুল করে কি করব থাকি দosto থাক আমার ক্ষেত্রে ওটা হয়নি কিন্তু যেটা হয়েছে যে অনেক বিভ্রান্তিতে পড়তে হয়েছে সাংবাদিক ফোন করছে আসসালামাইকুম চুমকি আপা চুমকি আপা বলছেন হ্যাঁ চুমকি বলছি সে আমাকে বলছে আপা আপনার এই নাটকের ইয়াটা বলেন না আপনার অভি মানে কি কি হয়েছে মজার ঘটনা আমি এই নাটক মানে আমি এই নাটক তো করিই আপনি কোন চুমকিকে ফোন করেছেন বলে আপনাকে আমি আবার জিজ্ঞেস করলাম আপনি কোন চুমকিকে বলে কি ফারজানা চুমকি ওকে ফার্জেন চুমকি বাট আমি তো এই নাটকে বলে কি না আপা আপনি আছেন তখন আমি বললাম শোনেন আমার একটা বাচ্চা হয়েছে তখন আমার বেবি হয়েছে আমার একটা বেবি হয়েছে আমি কিন্তু কাজ করছি না এখন সো আমি এই নাটকেই

সুন্দর একটা পত্রিকা না সেটা দুইটা পত্রিকায় আমার ছবি দিয়ে পুরা নাটকের ইয়া দিয়ে দিয়েছে ওরা নিউজটা করেছে আমার ছবি দিয়ে তখন আমার খুব বিরক্ত লেগেছে যে এটা তো ঠিক না ওরা যে নিউজটা করছে ওকে চুমকি হতেই পারে কিন্তু তোমরা কি নাটকটা না দেখেই নিউজ করেছো এটা তো আশা করি অনুষ্ঠানের মাধ্যমে এটা খুবই মানে তাদের ভুলটা ভাঙে যারা এই ভুলটা করেছে আশা করি তারা জানে অনুষ্ঠানটা দেখে কিন্তু আপনার কি এরকম কখনো হয়েছে যে আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে কোথাও গেছেন

আচ্ছা তো আপনাদের নামটা রেখেছেন কে আমার নাম রেখেছে আমার চাচাতো ভাই আচ্ছা আমারটা আমার দাদি ভাগ্য সেটা তো মিল হলো না এটাতে মিল হলো না আপনাদের পরিবার সম্পর্কে জানতে চাচ্ছি আমাদের যৌথ ফ্যামিলি কিন্তু মানে বাস্তবতার কারণে এখন আমরা দুজন আলাদা আছি আমরা তারপর ফিল করি না প্রতিদিন যাওয়া আসা হচ্ছে বাস্তবতার কারণে আমরা ডেভেলপারের পাল্লাই পড়ে আলাদা আলাদা হয়ে যেতে বাধ্য হয়েছি সেই ক্ষেত্রে এটা তো টেম্পোরারি টেম্পোরারি আবার একসাথে হবে এবং আমি রেগুলার ওয়েট করি যে কবে আমরা যাব বাসার সামনে দিয়ে আসি যায় আর চিন্তা কত দূর এগুলো মানে দুর্ভাগ্যবশত আমরা এখন দুইজন আমাদের সংসারে আমার হাজব্যান্ড উনি মিডিয়া রিলেটেড কিছুই করেন না বিজনেস রিলেটেড মানুষ উনি আছেন মার্কেটিংয়ে আর আপনার আমার আমার ফ্যামিলিতে আমি আমার হাজব্যান্ড শুরু থেকে ছিলাম এখন আমাদের একটা ফুটফুটে বাচ্চা হয়েছে আর আমার হাজবেন্ড তো আপনারা কি কখনো কারো নাম রেখেছেন না আমার একটা নাম রাখার জন্য বলা হয়েছিল এবং সেটা নিয়ে চিন্তা করতে গিয়ে দেখলাম রাতের ঘুম হারাবে এবং আমি আমার নাম বসেছি তারপরে আমি আর এগুতে চাইনি নাম ভুলতে রাখাটা অনেক কঠিন একটা বিষয় আমার যখন বেবি হলো এই নাম নিয়ে বিভ্রান্তিতে পড়ে গেলাম আখি কে দিতে হবে কি নাম রাখবো কি নাম রাখবো বাংলা নাম রাখতে চাই দেখি তুই আমার আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটি নাম রাখবো মানে হয় না যে আগে স্কুলে এক নাম বাসায় এক নামে ডাকতো আমি ওটা করব না আমি আমার ছেলে একটি নাম থাকবে তো যাই হোক অনেক ভেবে চিনতে বই দেখে ভালো অর্থ বের করে তারপরে যেটা হয়েছে যে আমার ফারজানার ফা আর সাব্বিরের সা দিয়ে ফারসাদ নাম রেখেছি এটা সাব্বির আমি দুজন মিলে রেখেছি দুজন মিলে প্রথম যখন পত্রিকায় আপনাদের নাম ছাপা হলো তখন আপনারা কেমন ফিল করেছিলেন আমি আসলে প্রথম যখন পত্রিকাতে আমার নিউজ দেখলাম লজ্জা পেয়েছিলাম অবশ্য আমার টিভির কাজ করার আগে আমার ছবি এসেছিল। আমি যেহেতু থিয়েটার ওয়ার্কার আমাদের থিয়ে মঞ্চের ছবি এসেছিলো তখন কিন্তু আমার ভালো লেগেছিল কিন্তু যখন

একটা ছবি পেপারে এসেছে বা পেপার পত্রিকাতে এসেছে অনেক ভালো লাগার ছিল সেই অনুভূতিটা যে আপনার না এক্ষেত্রে ওর সাথে একদমই অমিল কারণ হচ্ছে যে আমি আসলে আমার ও যেটা হচ্ছে যে ও থিয়েটার করে অনেক বছর থিয়েটার করছে ওর একটা ইচ্ছাই ছিল যে আমি অভিনয় করবো হুম 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 আমার একদমই ওরকম কিছু ইচ্ছে ছিল ছিলই না অভিনয় করব। পড়াশোনা করছি তারপর পড়াশোনা করে যেটা হয় জব করব তারপর বিয়ে সাদি হবে এই এই ধরনের চিন্তাভাবনা এরকম তো যখন আমি লাক্স হঠাৎ আমি আমাকে সবাই বুদ্ধি দিল তোমার ফটো ইয়া তুমি তোমার চেহারা খুব ফটো জেনিক আমার ফ্রেন্ডরা বললো তুমি এক কাজ করো পত্রিকা ছবি পাঠিয়ে দাও আচ্ছা তারপর আমি কয়েকটা পত্রিকা ছবি পাঠালাম তারপর লাক্স ফট সুন্দর হয়ে গেলাম হ্যাঁ তার কিছু আগে যেটা হচ্ছে যে আমি ছবি পাঠানোর আগে দুটো আমি মডেলিং করেছি না অ্যাডের কাজ করেছি আচ্ছা প্লাস আমি প্রথম অ্যাড আপনার আমার প্রথম অ্যাড ছিল উইন্টার গার্ড লিপ জেলি তারপর তারপর লাক্স ফটো হলাম তারপর ঢাকা থিয়েটারে জয়েন করলাম আচ্ছা তখন আমাকে বলল তুমি যদি অভিনয় করতে চাও এক কাজ করো থিয়েটারে জয়েন করো এই হচ্ছে আমার চলা আমার পত্রিকা ছবি দেখে আমার বেশ ভালো লেগেছে আমি আমার ছবি দেখছি অন্যরকম ফিলিংস আমি বোঝাতে পারবো না কথা হচ্ছিল নাজরিন হাসান চুমকি এবং ফয়জানা চুমকির সাথে আপনি প্রথম কখন নাজরিনের নামটা শুনলেন আপনাদের পরিচয় কবে সেটা দু একে দু হবে হ্যাঁ হাজার একে কিন্তু ও আমি জানতাম না যে চুমকি নামে সেখানে কেউ আসবে মানে ও হঠাৎ আসছে এবং যখন পরিচয় হলো সুমকি আমি কিন্তু মহা খুশি কিন্তু ও একটা সৌজন্যমূলক হাসি দিল মনে আছে মনে আছে ও মিনিট বিশেষ সময় মতো ছিল তারপরে চলে গেল আমি সাব্বিক বললাম আল্লাহ আপনার যে একটা এরকম বন্ধু আছে আপনি তো বলেননি তা বলে কি হ্যাঁ ও আমার বন্ধু বলছে ওর নাম চুমকি না বিষয়টা আসলে সবার সামনে বলতে চায় না তার মানে তো নিশ্চয়ই বুঝতে পারছেন সম্পর্কটা কি ব্যক্তিগত পড়ছে পারিবারিক পড়ছে মানে যাওয়া আসা আছে কাজ ছাড়াও কাজ ছাড়াও সাথে প্রায় কথা হয় আপনার ভক্ত উনি ভেবে আপনাকে ফোন করেছে বা ওনার ভক্ত আপনাকে ফোন করেছে এরকম হচ্ছে ওরা করেছে কিনা সেটা বুঝতে পারিনি

মানে ডিরেক্ট তো সাবমের সাথে আমার মেলামেশার দেখেও অনেকের কাছে ওইরকম মনে হয় না বিয়ে হতে পারে আচ্ছা আচ্ছা কিন্তু কার সাথে তোর সাথে নাকি না আমার সাথে না ওই মডেলিং করে ওই চুমকি সালে একটা প্রবাদ আছে নামে নামে মিলে গেলে মিতা হয় তো আপনারা কি আকিও ওকে মিতা বলে ডাকেন সব মিটা বলে ডাকিনা দোস্ত বলে বলে ডাকে তুই বলে একা হ্যাঁ আমি কল 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 আমার নাম বলে না ফাস্ট বিজুন সুর দিয়ে বলে কে দোস্ত আমি তো নাকি এরকম ভাবে কেউ ডাকে না ও আপনারা দুজনেই দুজনকে দোস্ত ডাকে হ্যাঁ ও আমাকে দোস্ত বলে আমি ওকে দোস্ত বলি একটা খুব জনপ্রিয় গান আছে চুমকি চলেছে একা পথে তারপরে আপনার গানটা কি জানেন সঙ্গী হলে 2010 এই গানটা কি কখনো কেউ আপনাদের উদ্দেশ্য করে গেয়েছে হ্যাঁ আমাকে বলেছে অনেক বলেছে কারণ হচ্ছে যে আমি সবসময় একা স্কুলে যেতাম ও আমি আমার ফ্যামিলির সবার ছোট इवन এত ছোট যে আমার ভাই বোনরা সবাই অনেক বড় তো আমি রকম আমি ক্লোজ কি আমার সাথে যাওয়ার মতো স্কুলে ওরকম কেউ ছিল না আমাদের বাসা থেকে স্কুল একটু কাছেই ছিল আমি যেতাম তো বলতো ছেলে এই গানটা তো আসলে ছোট থেকে শুনতে হয়েছে কেউ এমনি দেখে একদম বাচ্চা বয়স থেকে শুন গাইতে পার

আচ্ছা আপনাদের নামের মিলের জন্য যদি একজন বিপদে পড়েন এবং যদি আরেকজনকে কাঁধে নিতে হয় তখন তো আপনাদের শুধু নামে মিল না আপনাদের তো মনের প্রচুর মিল আছে বন্ধুত্ব যথেষ্ট স্ট্রং কখনো কি আপনার এরকম হচ্ছে যে ওনার একটা খুব ভালো কাজের অফার এসছে বা আপনার একটা খুব ভালো কাজের অফার এসছে কিন্তু ফোন করে ফেলেছে আপনাদের তখন কি কখনো মনে হয় যে যদি আমি করতে না আমার মনে না না তবে ও ও কিছু ইনফরমেশন যেটা জানতো আমার সম্পর্কে সেগুলো যখন জেনে গেছে তখন উল্টা আমাকে ধমক লাগিয়েছে এইটা হয়েছে জাস্ট উল্টাটা হয়েছে যে ও জানতো না যে আমি এই এই কাজটা করেছি ও উল্টা আমাকে কল করে আমাকে চার্জ করতে থাকে যে তুই এটা করলি আমাকে জানাইলি না

বেশ কয়েকটা সিরিয়ালের কাজ করছি আচ্ছা উল্লেখ্যbudget আপনার পছন্দ তাই রিক যাচ্ছে যাও পাখি এটা আমার খুব প্রিয় কোনাস থেকে নাট্যরূপ দেয়া জি তো গান শোনার ব্যাপারে আমি শাহরুখ খান চলে মিউজিক আমারও মনে হয়েছে গানটা শুন সবাই পছন্দ করে শাহরুখ খানের গান পছন্দ করে না এরকম লোক বোধহয় কম আচ্ছা খুবই খুবই আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি শেষ প্রশ্নটি হচ্ছে যে ফরজানা চুমকির নাজরিন হাসান চুমকির কাছে কি প্রত্যাশা আর আপনার ফরজানা চুমকির কাছে কি প্রত্যাশা বলো দোস্ত তো আমি ওর কাছে একটাই প্রত্যাশা যেন ও কখনোই অভিনয়টাকে না ছাড়ে কারণ ও অসম্ভব ভালো অভিনয় করে ও আরও আরও অনেক দূরে গিয়ে যাবে অভিনয়তে আমি এই আশা আমার ওর কাছে আর আমার ওর কাছে সেম জিনিসটাই প্রত্যাশা যে ও যার অভিনয়টা না ছাড়ে ও যে এত কিছুর পরও ফরসাদ এখনও ছোট সাব্বির ব্যস্ত সংসার সামলে ও এখনও থিয়েটারটাকে ধরে রেখেছে আমি তো বললাম যে এটা অনেক বড় একটা ঈর্ষার কারণ ওর এবং এটা আমার প্রত্যাশা যেন ও থিয়েটারটা অবশ্যই কন্টিনিউ করে এবং অভিনয় থিয়েটার একবার যে করে থিয়েটার প্রতি অন্যরকম একটা ভালোবাসা যে আমার পরিচিতিটা শুধুমাত্র কিন্তু থিয়েটারের কারণে কারণ ওখানে আমাকে চুমকি ডাকা হতো এবং আমাদের কিন্তু সবচেয়ে বড় পরিচয় যেটা ছিল ইদানি একটু কম ঢাকা থিয়েটারের চুমকি আর দেশ চুমকি এটা ছিল সবচেয়ে বড় পরিচয় মানে অনেক বড় যেটা লিখতে যে চুমকি টি টি আর আরেকটা লিখতে যে চুমকি ডি টি হ্যাঁ ঢাকা থিয়েটার আর দেশ চুমকি এই দুইটা পরিচয় কিন্তু আমাদের মেইন ছিল এবং ও যদি যদি আমি আসতাম তাহলে হয়তো হাসান নামে পরিচিতি মিডিয়াতে পেতাম কিন্তু শুধুমাত্র কিন্তু থিয়েটারের কারণেই শেষে চুমকিটা চলে আসছে আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো কিন্তু সময়ের একটা সীমাবদ্ধতা আছে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছি দেখা হবে আগামী সপ্তাহে একই নামের অন্য দুজন অতিথিকে নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নামে যায় কাজে পরিচয় তবু নামে নামে মিলে গেলে বাড়ে সংশয় বাড়ে সংশয় করমে বীর করেন নাম যশ খ্যাতি কত নামে তালি কি হয় নাকি দ্বন্দ্ব ভীষণ নামে নামে জমে টানে নামে নামে কাছে আনে নামের মিলনে গড়ে কত না খবর তবু দেখো বাঁধে ভাই কত টক্কর নামে নামে টক